কার্যত পরাজয় মদন মিত্র অ্যান্ড কং এর। আইনের চোখ অন্ধ নয়, আবার প্রমাণ হল রাজ্য ক্রীড়া দপ্তর ভেঙে দিয়েছে ডিএসএ গুলিকে। হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে দেওয়া হল স্টে অর্ডার, সোমবার আবার শুনানি। জয় ডিএসএ গুলির। রাজ্য ক্রীড়া দপ্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্টে গিয়েছিল চারটি জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হুগলির মতো জেলাগুলি। কি বলছেন উত্তর দিনাজপুর ডিএসএ সচিব সুদীপ বিশ্বাস? উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা প্রথম থেকে মনে করেছিল যে রাজ্য যে নির্দেশনামা জারি করছে আইন বিরুদ্ধ, আইনের দ্বারস্থ হয়েছিলাম। আজকে আমরা স্টে অর্ডার পেয়েছি, ব্যাপারটা আন্ডার সাবজুডিস, আমরা আবার সোমবার এই ব্যাপারে হয়তো কোর্টে উঠবে। হাওড়ার মতো অনেক জেলা আইনের পথে যাওয়ার কথা ভাবছিল, স্টে অর্ডারে খুশি তারা। সেদিন মিটিং এ সিদ্ধান্ত করেছিলাম যে এই সিদ্ধান্তটা সরকারের ঠিক মতো হচ্ছে না, সিদ্ধান্তটা প্রত্যাহার করে নেওয়া দরকার। তারা অ্যাগ্রিপ মনে হয়েছে এই সরকারের সিদ্ধান্তে, খুশি হতে পারেননি। তারা আদালতে গেছেন এবং আদালত আপাতত তাদের পক্ষে রায় দিয়েছেন।